হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি গ্রাফ থিওরি সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। অ্যালগোরিদমটার নাম হচ্ছে ফাইন্ডিং ব্রিজ। তো ফাইন্ডিং ব্রিজ জিনিসটা কী সেটা আমি এখন বলবো। তার আগে বলে নিই, এই ফাইন্ডিং ব্রিজ এই অ্যালগোরিদমটা করার আগে তোমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ডিএফএস জানতে হবে, এবং আরেকটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। তো আশা করি তোমরা এগুলো সম্পর্কে জানো। কানেক্টেড কম্পোনেন্ট ডিএফএস অলরেডি আমরা করে আসছি, তো অবশ্যই অবশ্যই এগুলো জানা লাগবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আসলে ফাইন্ডিং ব্রিজ জিনিসটা কি, সর্বপ্রথম আমরা এটা সম্পর্কে জানি যে ফাইন্ডিং ব্রিজ জিনিসটা আসলে কি, তারপর আমরা সেটাকে সলভ করার ট্রাই করি, অ্যালগোরিদমটা করার ট্রাই করি, ওকে? তো ফাইন্ডিং ব্রিজ জিনিসটা কি সেটা হচ্ছে, দেখুন যে আমাদের এই যে এটা যদি একটা গ্রাফ হয় তো কথা হচ্ছে এই গ্রাফ থেকে যে কোনো এজকে ডিলিট করে দেওয়ার পর যদি কানেক্টেড কম্পোনেন্ট বেড়ে যায়, এখান থেকে যে যে এজগুলোকে ডিলিট করে দেওয়ার পর কানেক্টেড কম্পোনেন্ট যদি বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো যে ওইটা হচ্ছে একটা ব্রিজ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ব্রিজ কোথায় দিই, যে দুইটা রাস্তার মাঝখানে, যখন এক এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাওয়া যায় না, তখন আমরা মাঝখানে কী করি, ব্রিজ দিই, তাই না? ব্রিজটা যদি ভেঙে দিই আবার কী হবে, দুইটা জায়গা তৈরি হবে, মানে আবার মাঝখানে একটা গর্ত তৈরি হবে, যে দুইটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখান থেকে যদি আমি এই এজটাকে ডিলিট করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান একটা আলাদা কানেক্টেড কম্পোনেন্টের মধ্যে পড়তেছে, এবং বাকিটা কিন্তু আরেকটা আলাদা কানেক্টেড কম্পোনেন্টের মধ্যে পড়তেছে। সো এখানে একটা কী ছিল, এখানে একটা ব্রিজ ছিল। তো এটাই আমরা বলতেছি যে এখানে একটা কী ছিল, ব্রিজ ছিল, ওকে? তার মানে এখানে হচ্ছে একটা ব্রিজ। তো একইভাবে যদি আমরা এবার তিনকে যদি আমরা ডিলিট তিন দুই আর তিনের মধ্যে যে এজটা আছে, এই এজটাকে যদি আমরা ডিলিট করে দিই, এখানে কিন্তু কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বাড়তেছে না, কারণ আমরা এইখান দিয়ে কিন্তু এটার সাথে কানেক্টেড আছি। সো এটাকে আমরা কী বলতে পারবো না, এই এজটাকে আমরা ব্রিজ বলতে পারবো না। একইভাবে যদি আমি এটাকে ডিলিট করি, তবুও কিন্তু আমার ব্রিজ হবে না, এই এজটা ব্রিজে পড়বে না, কারণ কেননা এটা কিন্তু পুরোটা একসাথে কানেক্টেড অবস্থায় আছে, কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা কিন্তু বাড়ে নাই। একইভাবে যদি আমরা এটাকে ডিলিট করতাম তবুও কিন্তু হইতো না, কারণ আমার এটা এখানে কানেক্টেড ছিল। এখন যদি আমরা এইটাকেও যদি ডিলিট করি, তবুও কিন্তু এটা কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বাড়তেছে না। সো এটাও কিন্তু কী হচ্ছে না, ব্রিজ হচ্ছে না, ওকে? কিন্তু যদি আমরা এখানে এইটাকে ডিলিট করে দিই, এখানে কিন্তু একটা ব্রিজ তৈরি হচ্ছে, আবার এটাকে ডিলিট করে দিলে এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তার মানে এখানে ডিলিট করে দিলে এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছিল। তার মানে আমাদের তিনটা ব্রিজ তৈরি হচ্ছিলো, একটা হচ্ছে ওয়ান আর টু এর মাঝে যে এজটা আছে, এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছিলো, একটা তিন আর পাঁচের মাঝে যে এজটা ছিল এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছিলো, আর চার আর ছয়ের মাঝে যে একটা এজ ছিল এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছিলো। তা আমাকে জাস্ট এইগুলা পিন করে দিতে হবে যে কয়টা ব্রিজ তৈরি হয়েছে এবং কোন কোন এজ, মানে কোন কোন ইয়াগুলোর সাথে ভার্টেক্সগুলো কানেক্টেড হয়ে মানে ব্রিজটা তৈরি হয়েছে, বা কোন এজটাতে ব্রিজটা তৈরি হয়েছে, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে, ওকে? তো আশা করি ব্রিজ জিনিসটা কি, এটা তোমরা ফুললি ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে? যে যে এজ যদি কোনো একটা এজকে আমরা ডিলিট করে দিই, দেন যদি কানেক্টেড কম্পোনেন্ট সংখ্যা বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ব্রিজ, ওকে? তো ব্রিজ ক্লিয়ার। এখন আমরা চলে যাব এটাকে সলভ করার টেকনিক। তো এটা সলভ করার জন্য আমরা হচ্ছে দুইটা অ্যারে বা ভেক্টর নিয়ে কাজ করবো। একটা হচ্ছে ইন নোড, যে প্রত্যেকটা নোডের কত কত নাম্বারে ইন হয়েছে, কত টাইমে ইন হয়েছে, এটা আমরা অলরেডি করে আসছি, ইন টাইম এবং আউট টাইম। তো ইন টাইম আমাকে কানেক্ট মানে লাগবে, এবং হচ্ছে আরেকটা লাগবে, সেটা হচ্ছে লো টাইম। আরেকটা কী লাগবে, লো টাইম। ইন টাইম আর লো টাইম, এই দুইটা নিয়ে আমরা কিন্তু আমরা বের করে নেব যে কোনটা মানে ব্রিজ আছে না নাই, ঠিক আছে? ওকে, তো চলো আমরা আগে ব্যাখ্যাটা দেখি, দেন আমরা কোডে চলে যাই। তো আমরা এই গ্রাফটার ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা ফাইন্ডিং ব্রিজ করতে পারি, ব্রিজ ফাইন্ড করতে পারি, ওকে? তো সর্বপ্রথম আমরা ধরে নিই যে আমরা এক নাম্বার নোডকে পাঠাই দিলাম গ্রাফের মধ্যে। তো এক নাম্বার নোডকে যখন আমি পাঠাই দিব, এক নাম্বার নোডে চলে আসবে, এক নাম্বার নোডের ইন টাইম হবে ওয়ান, কারণ টাইমের মান ওয়ান দেওয়া আছে, ইন টাইম ওয়ান, এবং লো টাইমও কিন্তু ওয়ান, সঙ্গে সঙ্গে ঢুকে গেল। আমাদের কিন্তু লো টাইমটাকে নিয়ে
কাজ হবে, লো টাইমটাকে আমার আপডেট করে দিতে হবে, ঠিক আছে? দেন লো টাইমকে দিয়েই কিন্তু আমার কাজ করতে হবে। তাহলে আমি এক নাম্বার গ্রাফে আসি, এক নাম্বার গ্রাফকে কি বললাম, পাঠাই দিলাম গ্রাফের মধ্যে, এক নাম্বার গ্রাফে ইন টাইম এবং আউট টাইম চলে আসলো। এবং এখন এক এক নাম্বার নোডের যতগুলো ভার্ট মানে কানেক্টেড আছে নোড আছে, সে নোডগুলো এখন কল হবে ডিএফএস, এটা আমরা জানি। তো এক নাম্বার নোড থেকে চলে আসলো দুই নাম্বার নোডে, কারণ এক নাম্বার নোড শুধুমাত্র দুই নাম্বার নোডের সাথে কানেক্টেড। তো দুই নাম্বার নোডে যখন চলে আসলো, আর টাইমারের মান কিন্তু আমার আপডেট হয়ে যাবে, যখন একটা হয়ে যাবে তখন টাইমারের মানটা কিন্তু আপডেট হয়ে যাবে। ওকে, টাইমারের মানটা কী হবে, আপডেট হয়ে যাবে। তার টাইমারের মানটা হয়ে যাবে এখন দুই, টাইমারের মান এখন বর্তমান কত, দুই, কারণ আমার এক নাম্বার নোড ইন টাইম এক নাম্বার নোডের জন্য ইন এবং আউট হয়ে গেছে, এখন টাইমারের মান একবারে গেল। এবার যখন দুই নাম্বার নোডে চলে আসলো, তো দুই নাম্বার নোড আসার পর দুই নাম্বার নোড কি করবে, টাইমার ইন টাইম এবং আউট টাইম বসে যাবে, ইন টাইম এবং আউট টাইম, লো টাইম বসে গেল। লো টাইম বসে যাওয়ার পর টু কিন্তু এখন কোথায় কল হবে, তিনে কল হবে, তাহলে টু কল হবে তিনে, কারণ টু এর মধ্যে তিন আছে আর চার আছে, তাই না? তো তিনে কল হবে আগে, তো তিনে কল হলো, টু এর মধ্যে কিন্তু ওয়ানও ছিল, কিন্তু ওয়ান হচ্ছে প্যারেন্ট, তো প্যারেন্ট হলে কিন্তু কোনো কল হবে না, কারণ প্যারেন্ট অলরেডি চলে আসছে, এখন তিনে আসলো। তিনে আসার পর তিন এখন দেখুন তিনের মধ্যে আবার কে কে আছে, দুই আছে, দুই আছে, আর হচ্ছে কে আছে, চার আছে, কে আছে, দুই আছে, আর হচ্ছে দুই আছে, আর হচ্ছে চার আছে। তো এখন তিন যখন আসবে দুই এর মধ্যে কল করতে যাবে, তো দুইকে কল করতে পারবে না, কারণ দুই অলরেডি তার প্যারেন্ট, তো দুই কল হবে না। তিন সরাসরি কোথায় চলে যাবে, তিন সরাসরি চারে চলে যাবে, তিন সরাসরি চারে চলে যাবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা ভিজিটেড হয়ে যাচ্ছে, যেটাতে যুক্ত, এটা ভিজিটেড হয়ে গেছে, এটা ভিজিটেড হয়ে গেছে, তিনও ভিজিটেড হয়ে গেছে। তো তিনে যখনই ঢুকবে, তিনে ঢুকার সাথে সাথে তার কিন্তু আমার হচ্ছে ইন টাইম এবং আউট টাইমটা কী হবে, আপডেট হয়ে যাবে। তো যখনই দুয়ে ঢুকছিল, তো ইন টাইম আউট টাইম আপডেট হয়ে এটা এটার মান তিন হয়েছিল। তো যখনই তিন নাম্বার নোডে ঢুকবে, তখন তিনের ইন টাইম হবে তিন এবং লো টাইমও হবে তিন। লো টাইম কিন্তু এখনও আপডেট হচ্ছে না, আপডেট হবে, কখন হবে একটু পরে দেখতে পাবো। ওকে, এটা হয়ে যাওয়ার পর এটার মান হয়ে গেছে এখন চার, এটার মান কত হয়ে গেছে, এটার মান এখন বর্তমানে হয়ে গেছে চার। ওকে, এখন তিন তিন হচ্ছে তিনের মধ্যে দুই, দুই হচ্ছে তার প্যারেন্ট, দুইকে কল হবে না। তো তিন তিন চলে যাবে চার, চার যেহেতু এর কানেক্টেড কম্পোনেন্ট, তো চারে চলে যাবে, কানেক্টেড নোড আর কি। তো চারে চলে যাওয়ার পর চারে তখন সঙ্গে সঙ্গে কী হবে, আমার ইন নোড এবং লো নোড আপডেট হয়ে যাবে, ইন টাইম এবং আউট টাইম, এবং টাইমের মান কিন্তু আপডেট হয়ে পাঁচ হয়ে যাবে। ওকে, টাইম আর দরকার নেই, সবগুলো ঢুকে গেছে। ওকে, এখন যখন চারে চলে আসছে, এখন কোথায় চলে আসছে, আমার চারে, এখন চারে চলে আসছে। তো চারের দুইটা কানেক্টেড নোড আছে, একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে একটা তিন, একটা দুই আর একটা হচ্ছে তিন। তো তিন হচ্ছে সরাসরি তার প্যারেন্টস, তো তিনকে তো কল করতে পারবে না, বা টু টু কিন্তু তার ব্যাক এস, টু কিন্তু ফোরের ব্যাক এস, মানে এ কিন্তু তার প্যারেন্ট না, বা টু কিন্তু অলরেডি ভিজিটেড। তো টু যদি অলরেডি ভিজিটেড হয়ে থাকে, টু যদি অলরেডি ভিজিটেড হয়ে থাকে, তো ওই জায়গাতে আমাদের কাজটা, যদি দেখি যে তার প্যারেন্ট তাহলে তো কল হবে না, কন্টিনিউ হয়ে যাবে। বাট ফোরের মধ্যে দেখতেছি টু ফোর কানেক্টেড ছিল এবং থ্রি কানেক্টেড ছিল, থ্রি তো তার প্যারেন্ট, প্যারেন্টের জন্য কল হবে না, বাট টু হচ্ছে তার আরেকটা কানেক্টেড নোড, তো টুকে এখন কল করতে হবে। তো টু অলরেডি ভিজিটেড, তো কী করবো, তো এই জায়গায় আমরা কাজ করব, এই যে ফোরের যে লো নোডটা আছে, দেখুন টু যেহেতু ফোরের জায়গাতে টু ফোরের টু কানেক্টেড নোডটা হচ্ছে কল হতে যাবে, তখন টু অলরেডি ভিজিটেড। সো আমার এই জায়গায় হচ্ছে কাজ, যদি দেখি যে নোডটা অলরেডি ভিজিটেড, যে ফোরের যে নোডটাতে আমরা কল করতে যাব ডিএফএস, বাট দেখতে চাই অলরেডি ভিজিটেড, তখন আমরা কী করবো, এই ফোরের লো নাম্বার টাইমটা আপডেট করব। কি আপডেট করব, লো নাম্বার টাইমটা আপডেট করব, যে ফোরের লো নাম্বার নোডটা আপডেট হবে হচ্ছে ফোরের, মানে যে নোডটাতে আছি ওই নোডের লো নোড, এবং হচ্ছে আমার হচ্ছে যে চাইল্ডটা মানে টু ব্যাকেজ, এটার হচ্ছে ইন নোড, ইন টাইম, মানে এটার লো টাইম এবং এটার ইন টাইম, এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমার আপডেট হয়ে যাবে, কার মধ্যে, ফোরের লো নোডের মধ্যে। তাহলে ফোরে যেহেতু আমরা যখনই আমরা দেখব যে হচ্ছে অলরেডি যে চারের জন্য কিন্তু টুকে কল হতে যাবে, কারণ টু তার ব্যাক এস আর টু অলরেডি কানেক্টেড, যখনই চারের জন্য টুকে কল হতে যাবে তখন আমরা দেখব যে টু তো অলরেডি ভাই ভিজিটেড, তখনই আমরা এই চারের লো নোডটাকে আপডেট করে দেবো। কীভাবে আপডেট করব, চারের লো নোড ইকুয়াল হবে, চারের লো নোডটা ইকুয়াল হবে, লো নোড ইকুয়াল হবে হচ্ছে আমার টু এর ইন নোড আর হচ্ছে চারের লো নোডের মধ্যে যেটা মিনিমাম। তো আমরা দেখতে পাচ্ছি টু এর ইন নোড হচ্ছে টু আর চারের লো নোড হচ্ছে চার, এ দুটার মধ্যে মিনিমাম হচ্ছে টু। সো আমরা এই জায়গায় চারের চারের লো নোডটাকে আপডেট করে দেবো, টু করে দেবো। ওকে, তো চারের লো নোড আপডেট করে টু করে দেবো। এখন আমরা চলে যাব, এখন আমাদের ফোরের জন্য আর কোনো নোড কল হবে না। তো ফোর যখন বাইরে চলে যাবে, ফোর যখন ফোর কোথা থেকে আসছিল, থ্রি থেকে, তো ফোর থ্রিতে চলে যাবে, ফোর যখন থ্রিতে চলে যাবে, ফোর যখন থ্রিতে চলে যাবে, তখন ফোর কী করবে, ফোর যখন থ্রিতে চলে যাবে তার আগে
চেক করে নেব যে এটা কি ব্রিজ ছিল, ফোর যখন থ্রিতে চলে যাবে তখন চেক করব যে ফোর কি ব্রিজ ছিল। কিভাবে চেক করব, ফোরের ফোরের যদি কি হয় লো লো নোটটা, মানে ফোরের যদি লো টাইমটা, ফোরের যদি লো টাইমটা কি হয়, ফোরের লো টাইমটা যদি গেটার দেন হয়, ফোরের লো টাইমটা যদি গেটার দেন থ্রির ইন নোটে, মানে ইন টাইমের চাইতে বড় হয়, ফোরের লো টাইমটা যদি থ্রির ইন টাইমের চাইতে বড় হয়, তাহলে বলবো যে এখানে একটা, এখানে কি আছে, এখানে একটা ব্রিজ আছে। ঠিক আছে, যদি ফোরের লো টাইম থ্রির ইন টাইমের চাইতে বড় হয়, ফোরের লো টাইম যদি থ্রির ইন টাইমের চাইতে বড় হয়, তাহলে বলবো যে হ্যাঁ এখানে একটা ব্রিজ আছে। বাট এখান থেকে আমরা দেখতেছি ফোর আর থ্রির, ফোরের লো লো টাইম, লো টাইম হচ্ছে টু আর থ্রির ইন টাইম হচ্ছে থ্রি, তো ফোরের লো টাইমটা কিন্তু বড় না। সো এখানে একটা ব্রিজ, এখানে কিন্তু ব্রিজ পাবো না। ওকে, এবার থ্রিতে চলে আসলাম। তো থ্রি, থ্রি হচ্ছে টু এ যাওয়ার আগে, থ্রি হ্যাঁ থ্রি টু এ, হ্যাঁ থ্রি কোথায় চলে যাবে, থ্রি এখন টু এ চলে যাবে। তো থ্রি টু এ যাওয়ার আগে, যাওয়ার আগে কিন্তু থ্রির লো টাইমটাকে আপডেট করে দেবো। কীভাবে আপডেট করবো, থ্রির লো টাইমটা হবে হচ্ছে থ্রির লো টাইম আর হচ্ছে থ্রি, এখন আমার থ্রির লো টাইমটাকে আপডেট করতে হবে। থ্রির লো টাইমটা কী হবে, থ্রির লো টাইমটা হবে যেহেতু থ্রি এখন টু এ চলে যাবে, যাওয়ার আগে থ্রির লো টাইমটা আপডেট করে দেবো। থ্রির লো টাইমটা হবে হচ্ছে তার নিজের লো টাইম এবং তার চাইল্ডের লো টাইমের মধ্যে যেটা মিনিমাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তার চাইল্ডের লো টাইম হচ্ছে কত, দুই, আর তার লো টাইম হচ্ছে তিন। তাহলে এদের মধ্যে এখানে একটা কী হবে, এই জায়গায় আমার হচ্ছে মানটা আপডেট হয়ে যাবে, এখানে এর লো টাইম হয়ে যাবে টু। কী হয়ে যাবে, এর লো টাইম হয়ে যাবে আমার টু। ওকে, টু হয়ে গেল। তো টু হয়ে যাওয়ার পর এখন আমার থ্রি, থ্রি চলে যাবে টু এ। তখন থ্রি যখন টু এ যাওয়া শুরু করবে, থ্রি যখন টু এ যাওয়া শুরু করবে, তো থ্রি যখনই টু এ যাওয়া শুরু করবে তখন আমরা এখানে চেক করে নেব যে টু এর, থ্রির লো টাইম আর টু এর ইন টাইম, থ্রির লো টাইমটা কি বড়ো আছে না বড়ো নাই, তাহলে এখানে আমাদের কী নাই, এখানে আমাদের কোনো কিছু মানে এখানে আমরা ইয়া পাবো না, এখানে আমরা ব্রিজ পাবো না। তো ব্রিজ যখন পাবো না, এবার থ্রিতে চলে আস, টু এ চলে আসবে। তো টু এ আসার পর টু কী করবে, টু এর তিন তো অলরেডি কল হয়ে গেছে, টু এর কিন্তু ফোর এখনও কল হয়নি। তো টু এর ফোর যখন কল করতে যাবো, দেখতেছি টু ফোর অলরেডি ভিজিটেড। তো ফোর এখন আমরা কী করবো, টু এর লো টাইমটাকে আপডেট করবো। কীভাবে আপডেট করবো, যে টু এর হচ্ছে হ্যাঁ টু এর আমরা লো টাইমটাকে আপডেট করে নেবো, যে হচ্ছে তার এই এই যে আমাদের যে চাইল্ডটা ছিল, এই চাইল্ডটার, চাইল্ডটার হচ্ছে আমার আমার যে ইয়া ছিল, মানে আমার টু এর যে লো টাইমটা ছিল এটা, এবং চাইল্ডের যে ইন টাইমটা ছিল এটার মধ্যে যেটা মিনিমাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা ইন টাইম তো অনেক ইয়া, অনেক ইয়া বেশি, তো এটা আমরা নিব না, আমরা সরাসরি এটা এখানে এই টু এ থাকবে। ঠিক আছে, তো থাকার পর টু এখানে আর কোনো চেক, এখন আমরা চেক করবো যে এখানে ব্রিজ আছে কিনা। তো ব্রিজ তো নাই, এখন আমরা এই যে টু যখন অনেক কাছে যাবে, টু অনেক কাছে যাওয়ার আগে এই জায়গায় একটা ব্রিজ চেক করবো, যে টু এর, টু এর আমার হচ্ছে টু এর লো টাইমটা, টু এর লো টাইমটা কি আমার হচ্ছে ওয়ানের ইন টাইমের চাইতে বড়ো। আমরা দেখতে পাচ্ছি টু এর লো টাইম হচ্ছে টু আর ওয়ানের ইন টাইম হচ্ছে ওয়ান, তাহলে টু এর লো টাইম কিন্তু ওয়ানের ইন টাইমের চাইতে বড়ো। সো আমরা বলতে পারি এখানে একটা ব্রিজ আছে, তার মানে ওয়ান আর টু এর মধ্যে একটা ব্রিজ আছে, এটা আমরা পিন করে দেবো। পিন করে দেওয়া, পিন করে দেওয়ার আগে ওয়ানের কিন্তু আমরা কী করবো, ওয়ানের লো টাইমটাকে আমরা কী করবো, আপডেট করে দেবো। তো এভাবে চলতে থাকবে। তো ওয়ান তো আর কোনো, এর তো কোনো প্যারেন্ট নোড নেই, সো আর এখানে আমার কোনো কিছু হবে না, কল হবে না। সো আমার একটাই, এখানে আমরা একটাই ব্রিজ পাবো, সেটা হচ্ছে ওয়ান আর টু এর মাঝে, এটা আমাদের পিন হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের জাস্ট ইন টাইম এবং লো টাইম নিয়ে খেলা। তো আমাদের মেনলি লো টাইমটাই কাজ করবে, কারণ লো টাইম আমাকে এমনভাবে আপডেট করে দিবে যাতে আমরা, মানে যদি কখনো দেখি যে এখানে আমার হচ্ছে সাইকেল আছে, সাইকেল থাকলে লো টাইমটা কী হয়ে যাবে, কমে যাবে। আর লো টাইম কমে গেলে ওখানে কখনো ব্রিজ থাকবে না, কারণ সাইকেল থাকলে কখনো, সাইকেল থাকলে কখনো ব্রিজ হয় না। ঠিক আছে, তো এইভাবে আমরা লো টাইমটাকে আপডেট করবো এবং চেক করবো যেখানে ব্রিজ আছে কিনা এবং সেটা পিন করবো। ওকে, তো আশা করি মোটামুটি ব্যাখ্যাটা বুঝতে পারছো। এবার আমরা সরাসরি কোডে চলে যাই, তাহলে আরও আশা করি ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এবার আমরা কোডে চলে আসি। তো আমরা সর্বপ্রথম একই করব, আমরা সর্বপ্রথম আমরা যেহেতু গ্রাফ দিয়ে করব, ডিএফএস দিয়ে, তো আমরা কিছু একটা ভেক্টর লাগবে, অবশ্যই একটা ভেক্টর লাগবে, এবং আমাদের ভিজিটেড নোড লাগবে, ভিজিটেড নোড লাগবে। তারপর হচ্ছে আমার কী লাগবে, ইন টাইমের জন্য আমার হচ্ছে ইন নামে হচ্ছে একটা অ্যারে নিয়ে নিই। আবার হচ্ছে লো টাইম বের করার জন্য লো নামে একটা অ্যারে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নিয়ে নেওয়ার পর এখন আমার একটা ভেক্টর লাগবে অবশ্যই, আমার হচ্ছে যে গ্রাফ তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই একটা কী লাগবে, ভেক্টর লাগবে। ওকে, সাইজটা আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, সমস্যা নেই। তারপর একটা টাইমার লাগবে, তাই না, টাইমার লাগবে, তা আমরা ইউজ করব। ওকে, তারপর আমরা একটা গ্রাফ তৈরি করে নিই। তো গ্রাফ তৈরি করার জন্য আমার লাগবে অ্যান নোড লাগবে, নোড সংখ্যা এবং এজ সংখ্যা, এবং সাথে এক্স ওয়াই লাগবে। ওকে,
তো আমরা এখন কি করব যে কতগুলা আমরা এখন পিন স্ক্যান করে নেব যে আমার কতগুলা নোড আছে এবং কতগুলা এজ আছে এবং যতগুলা এজ থাকবে তার জন্য আমার দুইটা করে নোড আমার ইন করতে হবে x এবং y এবং আমরা এখানে একটা গ্রাফ তৈরি করে নেব যে v of x dot push back y অলরেডি আমরা এগুলো জানি v of y dot push back x ওকে ওকে তো আমাদের গ্রাফ তৈরি শেষ সরি আমাদের হ্যাঁ গ্রাফ বানানো শেষ গ্রাফ ইনিশিয়ালাইজেশন শেষ এখন আমরা জাস্ট কল করব কাকে কল করব ডিএফএস নামে একটা আমরা ফাংশন বানাবো কল করব এখানে আমরা 1 কে প্যারেন্ট হিসেবে 1 নোড কে পাঠাবো এবং এর প্যারেন্ট পাঠাবো মাইনাস 1 যেহেতু এর প্যারেন্ট নাই এখন আমাদের চলে আসবে গ্রাফে তো গ্রাফ যেহেতু কোনো কিছু রিটার্ন করবে না আমরা গ্রাফের ভিতরেই আমরা প্রিন্ট করে দেব যে কোন কোথায় কোথায় বিজ আছে তো আমরা ডিএফএস নিলাম যেহেতু ভয়েড নিলাম কারণ আমাদের কোনো কিছু রিটার্ন করবে না এই জন্য তো ডিএফএস আমাদের কি আসতেছে নোড আসতেছে এবং আমাদের কি আসতেছে প্যারেন্ট আসতেছে তাই না ওকে এরপর আমরা কি করব এরপর আমরা সঙ্গে সঙ্গে কি করব যে নোডটা আসছে এটাকে আমরা ভিজিটেড করে দেব যে ভিজিটেড অফ নোড ইকুয়াল হচ্ছে 1 এবং সাথে সাথে আমার ইন টাইম এবং আউট টাইমটা বাড়ায় দেব যে ইন অফ নোড ইকুয়াল হচ্ছে টাইমার লো অফ নোড ইকুয়াল হচ্ছে টাইমার এবং টাইমার প্লাস প্লাস করে দেব ওকে এটা করে দেওয়ার পরে এখন আমরা যেভাবে গ্রাফ চালাই ইন্ট চাইল্ড ওকে আমরা এখন ডিএফএস কল করব তার আগে আমরা দেখব যে ইফ যদি চাইল্ড ইকুয়াল ইকুয়াল চাইল্ড ইকুয়াল ইকুয়াল যদি কি হয় প্যারেন্ট হয় তাহলে আমরা এটাকে সেটাকে চালাবো না সেটাকে আমরা সরি কন্টিনিউ করে দেব ওকে এখন তারপর যদি দেখি যে ইফ যদি দেখি ভিজিটেড অফ চাইল্ড ইকুয়াল ইকুয়াল 1 যদি চাইল্ডটা যদি ভিজিটেড হয় তখন আমরা কি করছিলাম যখন চাইল্ডটা ভিজিটেড হয়ে যাবে যদি ভিজিটেড হয় আগে থেকে ভিজিটেড হয়ে থাকে তাহলে আমরা তার লো নোডটাকে কি করব আপডেট করে দেব যে লো অফ নোড ইকুয়াল কি করব যেহেতু ওটা মানে যেহেতু চাইল্ডটা ভিজিটেড চাইল্ডটাকে আমরা কল করতে পারতেছি না তাহলে যে নোডটা চাইল্ড ওই নোডটার লো লো টাইমটাকে আমরা কি করব আপডেট করে দেব কিভাবে আপডেট করব লো টাইম ইকুয়াল হবে মিন যে লো অফ নোড মানে ওই নোডটার লো টাইম ওই নোডটার নো টাইম এবং হচ্ছে যে চাইল্ডটা ভিজিটেড ওইটার ইন টাইম ইন অফ চাইল্ড যে চাইল্ডটার ভিজিটেড ওই চাইল্ডটার ইন টাইমটাকে আমরা লো টাইমে লো নোডের মধ্যে আপডেট করে দিলাম যে যেটা মিনিমাম সেটা চলে আসবে তো আপডেট হয়ে যাওয়ার পর এখন তারপর চলে আসবে ইলসে যদি দেখি যে না ভিজিটেড না তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে সঙ্গে কল হবে সেক্ষেত্রে আমার কী হবে সরি সেক্ষেত্রে আমার কল হবে ডিএফএস কল হবে কে কল হবে আমার হচ্ছে চাইল্ডটা কল হবে এবং তার প্যারেন্ট হবে কে প্যারেন্ট হবে হচ্ছে নোড তাই না ওকে এখন যখন এইগুলো এভাবে কল হতে থাকবে যখন শেষ হয়ে যাবে তখন আমরা কী করবো এখন আমরা চেক করবো এটা ব্রিজ কিনা তো চেক করবো এভাবে যদি লো অফ চাইল্ডের মান যদি গ্রেটার দেন হয় ইন অফ নোডের মানের চাইতে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা পিন করে দেবো যে এখানে একটা আমার কানেক্ট ব্রিজ আছে যে ব্রিজ নোডের মধ্যে নোড আর হচ্ছে কার মাঝে ব্রিজটা আছে হচ্ছে নোড আর হচ্ছে চাইল্ডের মাঝে ব্রিজটা আছে এটা আমরা প্রিন্ট করে দিব এবং সাথে সাথে এটা এখান থেকে বের হয়ে যাওয়ার আগে আমরা কি করব লো অফ নোডের মানটা আপডেট করে দেব লো অফ নোডের মানটা হবে হচ্ছে মিন কি হবে লো অফ নোড কমা লো অফ চাইল্ড তো এইটুকুই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন এভাবে চলতে থাকবে বারবার কল হতে থাকবে এবং আমার কোথায় কোথায় ব্রিজ আছে সেটা আমার বের করে দিয়ে দিবে ওকে তো আমরা যদি একটু রান করে দেখি আমাদের কোথাও কোনো সমস্যা আছে নাকি না সুন্দর রান করছে আমরা যদি এই গ্রাফটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখি এটা আমাদের ছিল আমাদের কয়টা নোট ছিল চারটা নোট ছিল এবং আমাদের এজ কয়টা ছিল এজ ছিল 1 2 3 4 চারটা এজ ছিল আমাদের সর্বপ্রথম ছিল 1 আর 2 কানেক্টেড ছিল তারপর হচ্ছে 2 আর 3 3 আর 4 2 আর 4 ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই নোট পিন একটাই ব্রিজ পিন করছে সেটা হচ্ছে 1 আর 2 এর মাঝে যে ব্রিজটা পিন করছে ওকে তো এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমের
অ্যালগোরিদম, ঠিক আছে, ফাইন্ডিং বিজ এর অ্যালগোরিদমটা এটাই ছিল। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, আল্লাহ হাফিজ।